9 ঘন্টা তাণ্ডব চালিয়ে চলে গেছে সিত্রাং উপকূলে দৃশ্যমান হচ্ছে ক্ষত কেড়ে নিল 13 প্রাণ খুলনা ও সাতক্ষীরায় বাঁধ ভেঙে ঢুকছে পানি ফসল নিয়ে দুশ্চিন্তা রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তলিয়ে আছে বরিশাল নগরী খাতুনগঞ্জে 80 ভাগ দোকানে পানি হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা ডেঙ্গুর প্রাদুর্ভাবে চরম শয্যা সংকটে বাংলাদেশ শিশু হাসপাতাল প্রতিদিনই আক্রান্ত শিশু নিয়ে ফেরত যাচ্ছেন অভিভাবকরা বিপদচিহ্ন দেখে হাসপাতালে নেয়ার পরামর্শ ধর্মীয় প্রতিষ্ঠান আর এনজিওর নামে চাঁদা তুলত জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া চার বছর ধরে গোপনে চালাচ্ছিল কার্যক্রম লক্ষ্য ছিল সশস্ত্র হামলা এবং টি-20 বিশ্বকাপে প্রোটিয়া বধের মিশনে হোবার্ট ছেড়ে টাইগার এখন সিডনিতে আত্মবিশ্বাসের রসদ খুঁজতে চায় ডাচদের বিপক্ষে জয় থেকে নয় ঘন্টা তাণ্ডব চালিয়ে চলে গেছে সিত্রাং উপকূলে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন ঘূর্ণিঝড়ের আঘাতে দেশের উপকূলীয় এলাকার বেশ কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় লোকালয়ে ঢুকে পড়েছে পানি স্থানীয়রা নিজ উদ্যোগে তা মেরামতের চেষ্টা করছেন রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট ঘূর্ণিঝড় সিত্রাং শেষ হয়ে গেলেও রয়ে গেছে এর ক্ষতচিহ্ন উপকূলীয় অঞ্চলের বেশ কিছু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ফল ও ফসল ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে খুলনার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় 120 ফুটের মতো বেড়িবাঁধ ভেঙে যায় সোমবার রাতে জোয়ারের অতিরিক্ত চাপে এই বাঁধ ভেঙে যায় বলে জানান স্থানীয়রা আগে থেকেই ঝুঁকিপূর্ণ থাকায় রাতে এখানে অবস্থান করছিলেন স্থানীয়রা তবে ভাঙন ঠেকাতে না পারলেও মঙ্গলবার ভোর থেকে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এই বাঁধ সংস্কারের কাজ শুরু করেন মাত্র 6 মাস আগে শেষ হওয়া এই বেড়িবাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ করেছেন স্থানীয়রা এ অবস্থায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভাঙন ঝুঁকিতে থাকা মানুষ রাস্তার দুই সাইডে হালকা মাটি দেওয়া আর বাদ বাকি মাঝখান দিয়ে সব বালু এই পার্শ্ববর্তী নদী থেকে বালি ড্রেজারে এনে এখানে বালি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তাৎক্ষণিক ভাবে কিছু মাটি চড়ে দিয়ে পানিটা আটকানোর জন্য আমরা সেই চেষ্টাটা করতেছি সারা রাত থেকে এখানে কষ্টটা করছি মাটি দিয়ে আমরা দিচ্ছি সারা রাত টেকসই বেড়িবাঁধ আমরা এটাই চাই এটা পার্মানেন্ট না এটা টেম্পোরারি ঠেকাচ্ছি যাতে ব্রিজ না হয় আর কি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর কুড়িকাউনিয়া বেড়িবাঁধের বেশ কিছু অংশে ফাটল ধরেছে সিত্রাঙ্গের আঘাতে বাঁধের মাটি ক্ষয়ে বিলীন হয়েছে নদীগর্ভে সোমবার রাতে বৈরী আবহাওয়ার মধ্যেই ভাঙন রোধে বাঁধে নতুন মাটি ও জিওরোল ফেলেন স্থানীয়রা জোয়ারের পানির তোড়ে যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 800 কিলোমিটার বাঁধের প্রায় 200 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অন্তত 35টি পয়েন্ট 10 হাত রাস্তা ছিল 10 হাত থেকে যদি ওইখান থেকে মাত্র রাস্তার সংখ্যা ছিল যে শেষ সময় 1 থেকে 1.5 হাত এখন এই 1.5 হাত জায়গা যদি ওখান থেকে ছুটি চলে যেত তাহলে প্রতাপনগর প্লাস হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন প্লাবিত হয়ে যেত জনগণ নিয়ে ওইখানে আমরা কাজ করছি জিওরোল দিয়ে এদিকে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার সময় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় 3 ফুট বেড়ে যায় এতে পানির চাপে লোহালিয়া নদীর 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায় মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল এবং সাতক্ষীরার সুন্দরবন এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার সদর ইউনিয়নের এই এলাকাটাতে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গিয়েছে গতকাল রাতে যখন ভারী আবহাওয়া খারাপের কারণে যখন ভারী দমকা হাওয়া শুরু হয় তখন কিন্তু জোয়ারের পানিতে এখানকার প্রায় 120 ফিটের মতো বেড়িবাঁধ আসলে ভেঙে যায় এবং এই বেড়িবাঁধ ভেঙে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করে এখানে এই বেড়িবাঁধটি কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল এখানে এখানকার যারা স্থানীয় যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই বেড়িবাঁধটিতে রাতে আসলে অবস্থান নিয়েছিলেন এই বেড়িবাঁধটি গতকাল রাতে দ্বিতীয় আরো একবার ভেঙে গিয়েছিল তখনও কিন্তু স্থানীয় মানুষ কিন্তু স্বেচ্ছায় মাটি কেটে এখানে কিন্তু আসলে বেড়িবাঁধ সংস্কারের কাজ করেছেন আজ সকাল থেকেও আমরা দেখেছি এখানে যারা স্থানীয় মানুষ আছেন তারা কিন্তু বিভিন্নভাবে মাটি কেটে বেড়িবাঁধ
ব্রিজটি সংস্কার করার চেষ্টা করছেন, যাতে ভিতরের নদীর পানি লোনা পানি যাতে প্রবেশ না করে এবং এখানের ফসলের যাতে ক্ষতি না হয় সেজন্য তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন। একটু আপনাকে বলে রাখি, এখানকার খুলনা ছয় আসনের যিনি সংসদ সদস্য, এখানকার স্থানীয় সংসদ সদস্য, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই বেরিবাদ এলাকাটি পরিদর্শন করতে এসেছেন এবং তিনি স্থানীয় মানুষদের সাথে কথা বলেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বেরিবাদটি আসলে যত দ্রুত সম্ভব আসলে সংস্কার করা হবে, এজন্য তার পক্ষ থেকে প্রয়োজনীয় যেসব ব্যবস্থা সেটি আসলে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাও কিন্তু কিছুক্ষণ আগে যারা এই বেরিবাদের দায়িত্বে যারা রয়েছেন সেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকেও আমরা দেখেছি, তারাও আসলে এখানে এসেছেন। তবে কাজের মান নিয়ে যে অভিযোগ স্থানীয়রা করেছেন যে দুই দিকে মাটি এবং মাঝখানে বালুর পরিমাণ বেশি থাকায় এটি ভেঙে গিয়েছে, এটি কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্বীকার করতে রাজি হননি। একটু যদি বলি, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আসলে আমাদের জানিয়েছেন যে এই জায়গাটির কাজের মান নিয়ে কিন্তু আসলে কোনো প্রশ্ন নেই, তিনি আসলে কাজটি বুঝে নিয়েছিলেন কিন্তু এখানকার নদীর চরিত্রের কারণে বৈশিষ্ট্যগত কারণে এই বেরিবাদটি আসলে ভেঙে গিয়েছে। একটু বলে রাখি, এখানে এই এই জায়গাটি বাদেও কয়রা উপজেলা কিন্তু আসলে একেবারেই বিস্তীর্ণ বেরিবাদ দিয়ে ভরা, একেবারে কয়রার এই প্রান্ত থেকে শুরু করে একেবারে দক্ষিণ বেতকাশি পর্যন্ত পুরোটাই কিন্তু বড় বড় বেরিবাদ রয়েছে এবং এসব বেরিবাদের কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি, শুধুমাত্র কয়রা উপজেলার আলাদা আলাদা প্রায় 4-5টি পয়েন্টে প্রতিটি পয়েন্টে 5-6 কিলোমিটার পর্যন্ত কিন্তু বেরিবাদ ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এই ঘূর্ণিঝড় সিত্রাং যখন আসে তখন কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে যাতে করে বেরিবাদ ভেঙে না যায়, মানুষের পানিতে প্রবেশ না করে, সেজন্য কিন্তু তারা প্রয়োজনীয় ভাবে আসলে যেকোনো সময়ের জন্য প্রস্তুত রয়েছে, যেকোনো বিষয়ের জন্য আসলে তারা প্রস্তুত রয়েছেন। অন্যদিকে যদি বলি, এখানে আপনাকে পানি উন্নয়ন বোর্ড বাদেও কিন্তু এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি খোঁজখবর নেওয়া হয়েছে, তারাও আসলে এই বেরিবাদটি যাতে দ্রুত সংস্কার করা হয় সেজন্য আসলে তারা কথা বলছেন। সিত্রাঙ্গের কথা যদি তুলি, ঘূর্ণিঝড় সিত্রাং কিন্তু আসলে গতকাল কিন্তু দিনভর এখানে আসলে তাণ্ডব চালিয়েছে, বাতাস ছিল দুপুর 3টার পর থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল বৃষ্টিপাত। তো খুলনার কয়রা উপজেলা থেকে বেরিবাদ ভাঙন নিয়ে এটাই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে, যান্ত্রিক গোলযোগের কারণে সাতক্ষীরা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে পেলে আবার সংযোগটি যোগাযোগ করব। সিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত মোংলা ও ভোলার চরফ্যাশন এলাকা পরিদর্শন করেছে বিমান বাহিনী, তাদের সঙ্গে ছিলেন রিপোর্টার বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উপকূলীয় যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জেলা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরিদর্শনে গিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারে গণমাধ্যম কর্মীরাও ছিলেন। অর্থাৎ সরেজমিনে আমরা প্রথম এই তেজগাঁও যে পুরাতন বিমানবন্দরটি রয়েছে, বিমানবন্দর থেকে 9:15 একটি হেলিকপ্টার রওনা দিয়েছিল মোংলার উদ্দেশ্যে এবং সেই মোংলা এবং মোংলার আশপাশের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ খুলনা, তারপরে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে গিয়েছিল হেলিকপ্টারটি। অর্থাৎ এই হেলিকপ্টার থেকে পাখির চোখে যতটুকু দেখা গেছে তাতে মনে হয়েছে যে নিচু এলাকা যেগুলো রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর, সেই নিচু এলাকাগুলো অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে কিছুটা এবং সেই প্লাবিত হওয়ার যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে ফসলের যে ক্ষতির আশঙ্কা করা হয়েছিল যতটুকু ততটুকু কিন্তু ফসলের ক্ষতি হয়নি এবং রাস্তাঘাট যেটি আমরা দেখেছি দূর থেকে যেটি দেখা গেছে সেই রাস্তাঘাটেরও কিন্তু কোনো ক্ষতি হয়নি। যতটুকু হয়েছে নিচু এলাকায় যে বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়ির ভিতরে পানি জমেছে, যদিও এই পানি হয়তো কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে, তবে আমরা যতটুকু যারা বিমান বাহিনীর ছিলেন বা বিমান বাহিনীর পক্ষ থেকে হয়তো কিছুক্ষণ পর আমাদের সঙ্গে কথা বলা হবে, তাদের যে পর্যবেক্ষণ বা পরিদর্শন এর মাধ্যমে তারা একটি ক্ষতি নিরূপণের অর্থাৎ কোনো জায়গায় যদি ত্রাণ বিতরণ করার দরকার হয় কিংবা রাস্তাঘাট ভেঙে যায় কিংবা ফসলের ক্ষতি হয় সেটি তারা জানার চেষ্টা করছেন এবং জানার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে আমরা যতটুকু দেখতে পেয়েছি দূর থেকে সেটি হচ্ছে
নিম্ন এলাকা প্লাবিত হয়েছে শুধুমাত্র অতিবৃষ্টির কারণে, অর্থাৎ এই পানিটি জমে আছে। আর যেহেতু জলোচ্ছ্বাস ছিল, বলা হয়েছিল 5 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হবে, যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে যে 13টি জেলাকে সতর্ক করা হয়েছিল বা 13টি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, সেটি কিন্তু আমরা যতটুকু দেখেছি ঠিক ততটুকু ক্ষয়ক্ষতি হয়নি। যদিও যেটি সন্ধ্যা থেকে শুরু হয়েছিল এটির অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছিল, পরবর্তীতে রাত 9টা বা 10টা থেকে কিন্তু পুরো এলাকা, অর্থাৎ যেই এলাকাগুলোকে বলা হয়েছিল ঝুঁকিপূর্ণ, সেখানে আঘাত আনার পর এটি কিন্তু দুর্বল হয়ে গেছিল। ফলে যতটুকু আশঙ্কা করা হয়েছিল ততটুকু ক্ষতি কিন্তু সাধিত হয়নি। তবে এখনও সেটি পরিদর্শন করার পর, সেটি বিচার বিশ্লেষণ করার পরে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে যে পরিদর্শন দলটি গিয়েছিলেন সেটি কিন্তু জানা যাবে এবং একটু পরে হয়তো আমাদের সঙ্গে কথা বলবে। তবে আমরা যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে গাছপালা থেকে শুরু করে অন্যান্য যে সম্পদ রয়েছে, রাস্তাঘাট, বিশেষ করে সেতু কালভার্ট, সেগুলোর কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা দেখতে পাইনি। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে হয়তো বিমান বাহিনীর পক্ষ থেকে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলেন সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে পারব। সিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত মোংলা ও ভোলার চরফ্যাশন এলাকা থেকে পরিদর্শন করে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল রেজা। সাতক্ষীরার সুন্দরবন এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যদি বলি এই অঞ্চলে, অর্থাৎ আমি রয়েছি এখন সাতক্ষীরার নীলডুমুর এলাকায়, এই অঞ্চলের কিন্তু সেই গতকালকের সেই আতঙ্ক বা সেই ভয় কাটিয়ে কিন্তু এখন এখানকার জনজীবন ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং এই স্বাভাবিকতা এবং বিশেষ করে যে আমরা জানি যে ঘূর্ণিঝড়টা এই অঞ্চলে একটু কম আঘাত হানবে বা এই অঞ্চলটা একটু মূলত চট্টগ্রাম ও বরিশালে আঘাত হানবে এমন বিষয় থাকলেও জলোচ্ছ্বাস বা আমরা যেটা বলছিলাম যে পানির উচ্চতা বৃদ্ধির যে বিষয়টি ছিল সেটি নিয়ে কিন্তু এলাকার মধ্যে শঙ্কা ছিল। কিন্তু আস্তে আস্তে যে একটি টেকসই বেড়িবাঁধের কথা বারবারই বলা হচ্ছে, আমি এইখানটা এসেছি এই কারণে যে বিষয়টি দেখতে, কারণ এই নীলডুমুর এলাকা আমরা কতক্ষণ আগে যে নদীর ওই পাড়টা ছিলাম সেখানে আমরা যে অবস্থাটা দেখেছি, অর্থাৎ বাঁধ ভেঙে গেছে, কাঁচা রাস্তা, যে কারণে মানুষ সারা রাত ঘুমাতে পারেনি এবং তারা সারা রাত বসে বসে বাঁধ পাহারা দিয়েছে, সেই গল্পটা কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ আমি যখন রয়েছি যেই বাঁধের উপর দাঁড়িয়ে আছি পাকা তারা এখনো সংখ্যায় রয়েছে নদীর এপারটাই, আমরা যদি বলি এটা খুবই ক্ষতি পটিয়া নদী, এই নদীর এপারটাই কিন্তু কাজে এখানে মানুষ আসলে যে পালের মানুষই যায় তারা কিন্তু আসলে ওই পালের মানুষের যেমন দাবি যে তারা চিত্রটা কিন্তু আমরা এখানে দেখছি, কারণ এখানের মানুষজন সেই বাঁধ নির্মাণের, বাঁধ নির্মাণ হওয়ার ফলের যে সুফল সেই সুফলটি পাচ্ছে। তো সবকিছু মিলে আসলে এই পুরো এলাকার এপার ওপার মিলিয়ে এই সুন্দরবন কেন্দ্রিক বা উপকূল কেন্দ্রিক এলাকার মানুষ যারা আসলে প্রতিনিয়তই এমন ঘূর্ণিঝড়ের সংখ্যায় থাকেন, ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে বাঁচেন, তারা সিত্রাঙ্গের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলাম সাতক্ষীরার সুন্দরবন থেকে। ঘূর্ণিঝড়ের আতঙ্ক কেটেছে দক্ষিণের জনপদে। গতকাল সন্ধ্যার আগ্রাসী রূপ ধীরে ধীরে শান্ত হয় গভীর রাতে, আর ভোরের আলো ফোটার আগেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফেলে আসা ঘরের পানি ছুটতে থাকে মানুষ। কুয়াকাটা থেকে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তোলাচ্ছে নবর ফারুক। তখনও ফোটেনি ভোরের আলো, চারিদিকে নিকশ কালো অন্ধকার, সেই আধার ভেদ করেই এগিয়ে চলা, পেছনে ফেলে মহা আতঙ্ক, উদ্বেগ আর দুশ্চিন্তায় ঘেরা দুর্বিষহ একটি রাতের স্মৃতি।
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার কছমালী ইউনিয়নের বাসিন্দা 70 বছরের বৃদ্ধ ফুলমিয়া স্বাধীনতার আগের প্রলয়ঙ্কারী দুটি বন্যায় হারিয়েছেন বাবা মা দাদা দাদি সহ পরিবারের সবাইকে। দেখেছেন সিডর আইলার বিধ্বংসী রূপ, আর তাই এবার আর ভুল করেননি তিনি। সিত্রাং আগ্রাসী রূপ শুরুর আগেই দুই ছেলে, ছেলের বউ, নাতি নাতনি ও স্ত্রীকে নিয়ে ছোটেন আশ্রয় কেন্দ্রে। ওরে বাবা রে, অসম্ভব গতি ছিল, অসম্ভব অসম্ভব গতি। যেই গতি হইছে এতে আমরা খুব ভয় পেয়ে গেছি। যে কোনো ঘূর্ণিঝড়ে দক্ষিণের জনপদ সাগরকন্যা কুয়াকাটার মানুষেরা থাকেন সব থেকে আতঙ্কে। এই জনপদের মানুষের এখনো কাটেনি আইলা কিংবা সিডরের ক্ষত। পূর্বের আতঙ্ক থেকেই এবার আর ভুল করেননি কেউ। দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট মানুষজন। তবে জোয়ারের পানি ও ঝড়ো বাতাসে পুকুরের মাছ আর গাছ ভেঙে কিছুটা ক্ষতির শিকার হতে হয়েছে। এগুলা ওই যা যাদের হাঁস মুরগি আছে তাদের ওই খোপ সারি দিয়ে যাওয়া হয় এবং গরুর ওই বান কাটি দেওয়া হয়, এগুলা বাসায় রেখে যাওয়া হয়। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই স্থানীয় পুলিশ ও প্রশাসন ছিলেন জনগণের পাশে, প্রশাসনও পেয়েছে সাধারণ মানুষের সহযোগিতা। কিছু লোক ইয়াতে আশ্রয়কেন্দ্রে ছিল আমাদের থানার পাশে, ওই জায়গায় আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং দেখেছে যার যতটুকু দরকার ছিল খাবার দাবার অতটুকু বিতরণ করছি আমরা। তারা সচেতনভাবে আমাদের কথা শুনে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তারা এটাকে ভালোভাবে গ্রহণ করছে। এর আগে 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে উপকূলের কয়েক হাজার মানুষ প্রাণ হারান। সিডর, আইলা, ফণীসহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের দক্ষিণের জনপদ। প্রকৃতির সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই এদের বেঁচে থাকা। তারপরও মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন, আর তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক কমে এসেছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। বৈরী আবহাওয়া কেটে গেলেও তলিয়ে বরিশাল নগরী। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে পৌঁছায় ক্ষুব্ধ নগরবাসী। এই নৌকা নদী খালে নয়, চলছে বরিশালের বরতলা এলাকায়। সড়কে হাঁটু পানিতে নাকাল নগরবাসী। পরিত্রাণ পেতে বাধ্য হয়ে রাস্তায় নৌকা বের করেছেন বলে জানান ভুক্তভোগীরা। ওপর থেকে দেখলে মনে হবে প্রবাহমান নদী বা খাল, কিন্তু আদতে এ দৃশ্য বরিশাল নগরীর। বরিশালের অন্তত অর্ধশত এলাকার সড়ক এখন পানির নিচে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে টানা দুদিনের বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বরিশালে। নগরবাসীর অভিযোগ, ভারী বর্ষণ তো দূরে থাক, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দোকানপাট সব তলায় গেছে, বাসাবাড়ি খুব খারাপ অবস্থা। আমাদের সবার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, মানে দোকানপাট সব পানির নিচে চলে গেছে। আমাদের মালামাল, বিশেষ করে আমাদের যে ফার্নিচার আছে দোকানের, সব নষ্ট হয়ে গেছে। কালকে অফিস থেকে বের হয়েছি, এই মাঝা পর্যন্ত পানি ছিল, সাইকেল নিয়ে বাসায় গেছি, খুব কষ্ট হয়ে গেছে। তারপর আবার আজকে অফিসে আসছি, দেখি অফিসের ভিতরে পানি। পরিবেশবাদীরা বলছেন খাল ও পুকুরগুলো দখল, দূষণ ও ভরাটে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উন্নয়নের সকল কার্যক্রমগুলিকে আপাতত স্থগিত রেখে এই খালগুলিকে খনন করা এবং ড্রেনগুলিকে একটি সক্রিয় অবস্থা নিয়ে আসা। খাল খননে 2600 কোটি টাকা একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটি পাশ হলে বরিশাল নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা সিটি মেয়রের। আমাদের যে খালগুলি সেগুলিকে আমরা পুনরুদ্ধার এখনো করা সম্ভব, এবং সে খালগুলি যে কয়টা খাল আছে ওই কয়টা যদি আমরা সঠিকভাবে এই যে আমাদের 2600 কোটি টাকার প্রজেক্টটা পাশায়, ইনশাল্লাহ বরিশাল শহরে আমরা তো জলাবদ্ধতা আমার মনে হয় না থাকবে। বটতলা, বগুড়া রোড, সদর রোড, মুন্সি গ্যারেজ, মুসলিম গোরস্থান রোড, কালীবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড, ভাটিখানা সহ অন্তত অর্ধশতাধিক এলাকার রোডঘাট এখন পানির নিচে। সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের বরতলায় আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে দোকানে পানি উঠে যাওয়ার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি অপুর কাছে। গেল দুদিন ধরেই বরিশালে ভারী বর্ষণ হয়েছিল এবং তার ফলে বরিশাল শহরের বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে পানির নিচে রয়েছে। বিভিন্ন সড়ক, বিভিন্ন বরিশাল সড়কের বিভিন্ন এলাকায় রয়েছে। বরিশালে যে 23টি নদ নদী রয়েছে, প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আর আমি সকাল থেকে জানাছিলাম, এই মুহূর্তে আছি বরিশাল নগরের হাতেমালি কলেজের সামনের এলাকায়। এই এলাকাটাটি প্রত্যেকটি এই এলাকার যে সড়ক দেখছেন হয়তোবা ছবিতে, একেবারেই কিন্তু পানির নিচে
এবং আশপাশের মানুষ কিন্তু দীর্ঘ ক্ষণ পর্যন্ত, দীর্ঘ দুদিন পর্যন্ত এক ধরনের কিন্তু তারা জলাবদ্ধতার মধ্যেই তারা আটকা রয়েছে। এবং সিটি কর্পোরেশনের মেয়র সেনেবা সাদিক আবদুল্লার সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছিল। তিনি যেটা দাবি করেছেন যে বরিশালের যে খালগুলো রয়েছে সেই খালগুলো দীর্ঘ বছর পর্যন্ত সংস্কার হয় না, সংস্কার না হওয়ার ফলেই কিন্তু এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এবং গতকালকে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের ফলে আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি যেটা জানিয়েছেন যে সেই ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু বরিশালে হয়নি। এর বাইরে যারা গত রাতে সাইক্লোন শেল্টারে অবস্থান নিয়েছিল তারা কিন্তু আজকে সাত সকালেই নিরাপদ স্থানে তারা তাদের স্ব গন্তব্যে যার যার বাড়িতে চলে গিয়েছে। কিন্তু যেটি মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বরিশাল নগরের সবগুলো সড়কেই কিন্তু এই মুহূর্তে, প্রায় অধিকাংশ সড়কে এই মুহূর্তে আপনি যে সড়কটি দেখছেন এটি হচ্ছে শহরের হাতেমালি কলেজ এলাকার সামনেই রয়েছে বাংলা বাজার মোড়। এর আগে আমি সকালে বটতলা এলাকাটি দেখিয়েছিলাম, গোটা শহরেই কিন্তু এখন জলাবদ্ধতায় মগ্ন রয়েছে। এর বাইরে ভাটিখানা, কালীবাড়ি রোড, বগুড়া রোড, হাতেমালি কলেজ এলাকা, সিএনবি রোড সহ হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় ঠিক এমন অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এবং এলাকাবাসী বলছেন যে শুধুমাত্র যে ভারী বর্ষণে এই সমস্যাটি তৈরি হয় তেমনটি কিন্তু নয়, সামান্য যে বৃষ্টি হয় তখনও কিন্তু এমন অবস্থা তৈরি হয়। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানটাতে অনেক মানুষই রীতিমতো নৌকা নিয়ে রাজপথে তারা নেমেছে, কেননা যারা অফিসে সকালবেলাতে কিন্তু অনেক রিক্সা পাওয়া যাচ্ছিল না, এখন মোটামুটি এলাকায় রিক্সা পাওয়া যাচ্ছে, তাও কিন্তু বেশি ভাড়া আদায় করছে। আবার অনেকেই নৌকা নিয়ে নেমেছে, অনেকে আবার আমরা দেখেছি যে জাল নিয়ে, মাছ ধরার জাল নিয়ে তারা রাস্তায় বেরিয়েছিল এবং রাস্তায় জাল নিয়ে তারা বের হবার পরপর অনেকে সেই মাছ ধরেছে। এবং মাছ ধরে বলছেন যে এই যে অচলায়তা অবস্থা তৈরি হয়েছে এটি দীর্ঘ বছরের পর্যন্তই কিন্তু বরিশালে এই সমস্যাটি আছে। তারা সিটি কর্পোরেশনের প্রতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি করেছে যাতে এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় যাতে করে বৃষ্টি হলে এমন জলাবদ্ধতা তৈরি না হয়। তো বরিশালের বাংলাবাজার এলাকার সামনে থেকে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেখান থেকে আমার কাছে সবচেয়ে এতটুকুই ছিল। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, রয়েছে ফেরদৌস লিপির কাছে, জানবো চট্টগ্রামের খবরাখবর। খাতুনগঞ্জে কিন্তু সিত্রাঙের যে জলোচ্ছ্বাসের প্রভাব সেই কারণে কিন্তু এখানকার প্রায় 80% দোকান এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে শেষ মুহূর্তে অনেক মালামাল সরিয়ে নিতে পারলেও বিশেষ করে কাঁচা পণ্য এবং যেসব মশলাগুলো আছে সেসব দোকানের বা গুদামের মালিকরা কিন্তু অনেক পণ্য সরিয়ে নিতে পারেনি, ফলে পেঁয়াজ, রসুন, আদা সহ এইসব পণ্য যেমন কিছু অংশ নষ্ট হয়েছে। আবার দামি মশলা অর্থাৎ জিরা, তারপরে এলাচ, দারচিনি যেগুলো দামি মশলা হিসাবে পরিচিত সেরকম অনেক দোকান এবং গুদামে পানি ঢুকে যাওয়ার কারণে সেসব মশলা নষ্ট হয়েছে বলে এখানকার যারা আমদানিকারক আছেন তারা দাবি করছেন। তবে এখন খাতুনগঞ্জের যে পরিস্থিতি সেটা হচ্ছে যে পণ্য বেচা কিনা কিংবা লোড আনলোড সেগুলো অনেকটা স্বাভাবিক, তবে কিছু কিছু মার্কেটে এখনও পর্যন্ত পানি আছে এবং দোকান কিংবা যারা ব্যবসায়ীরা আছেন তারা তাদের দোকান থেকে কিংবা গুদাম থেকে পানি যেভাবে পারছে অর্থাৎ মোটর আর চালিয়ে কিংবা বালতিতে করে পানি সরানোর চেষ্টা কিন্তু তাদের অব্যাহত আছে। তবে মালিকরা যেহেতু দুপুরের পর অর্থাৎ এখন আসতে শুরু করেছে ফলে গুদামগুলো এখন খুলছে, ফলে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা আসলে এখন অনেক বেশি যে সেটা বোঝা যাবে। তবে আমরা যখন সকালে এসেছি তখন আমরা দেখেছি যে আদা রসুনের অর্থাৎ কাঁচা পণ্যের যেসব মার্কেট সেসব মার্কেটে কিন্তু পানি ঢুকে গেছে, সেগুলো থেকে কিন্তু তারা যে পণ্যগুলো সেগুলো বাইরে এনে শুকিয়ে ব্যবহার উপযোগী করার চেষ্টা করছেন। এবং অন্যান্য যে মার্কেট অর্থাৎ চাল ডালের যে মার্কেট সেখানেও আমরা একই পরিস্থিতি দেখেছি, তারা বলছেন যে সাধারণত জোয়ারের পানি উঠে সে কারণে কিন্তু তারা দোকানগুলো 2-3 ফুট যে প্রবেশপথে সেখানে দেয়াল দিয়েছেন, কিন্তু যেহেতু সিত্রাঙের জলোচ্ছ্বাস অনেক বেশি ছিল সেই দেয়ালগুলো টপকে কিন্তু দোকান এবং গুদামে যে পানি ঢুকে গেছে সেই কারণে ক্ষতিগ্রস্ত তারা বেশি হয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সিত্রাঙের প্রভাবে দেশ জুড়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং তার আগে বরিশাল থেকে। সময় সংবাদে আরো থাকছে এক
এখনো দাদনের ফাঁদে উপকূলের জেলে হারাচ্ছেন ঘরবাড়ির সহায় সম্বল, ঋণের জাল থেকে বাঁচতে পালাচ্ছেন এলাকা ছেড়ে, অবৈধ প্রথা বন্ধে নেই সরকারি উদ্যোগ। ঘূর্ণিঝড় সিতরাং চলে গেলেও রেখে গেছে ক্ষত চিহ্ন, উপকূলীয় এলাকায় গাছপালা, ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় অনেকে অসহায় হয়ে পড়েছেন। গত দুদিন ধরে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করেছে। গতকাল থেকেই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে বৃষ্টি এবং নদীর পানি বেড়ে উপকূলীয় জেলা পটুয়াখালীর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাটে পানি উঠে যায় এবং পৌরসভার বিভিন্ন ঘরঘরের ঘরে পানি ঢুকে প্লাবিত হয়ে যায় পৌরসভা। ঘূর্ণিঝড় চিত্রাং আঘাতানে উপকূলীয় জেলা পটুয়াখালীতে তখন লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা তিনজনের মধ্যে দুজন উদ্ধার হলেও নূর ইসলাম নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। মালিককে জোর করে এবার বোটটা রেস্টার্ট দেওয়া হয়েছে, তারপরে আমার বাবাই উঠতে নাই, মালিক উঠতে গেছে। উদ্ধার পরিচালনা করতেছি এবং যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা করব। চিত্রাঙ্গের প্রভাবে পটুয়াখালী কিন্তু অধিকাংশ ধান খেতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তাঘাটে গাছ পড়ে গান চলাচল অনেকটা বিঘ্ন ঘটেছে। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী। থেকে বরগুনায় ভারী বৃষ্টিপাত শুরু হলেও গতকাল সন্ধ্যা নাগাদ বরগুনায় এটি আঘাত হানে। আঘাত হানার পরপরই কিন্তু বরগুনার সোনাখালী এলাকায় গাছ চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হন। এই বৃদ্ধা নিহত ছাড়া এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাইনি। এখন পর্যন্ত বরগুনার কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার মতো ঘটনাও ঘটেনি। বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে বরগুনার 642টি আশ্রয় কেন্দ্রে 3 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছিল, তাদেরকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা সকালে বরগুনার আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি, যারা রাতে আশ্রয় নিয়েছিলেন সেসব আশ্রয় প্রার্থীরা সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে ফিরে গেছেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জের উপকূলীয় অঞ্চলে মানুষ আতঙ্কের মধ্যে ছিল। গত দুদিন জোয়ারের পানি স্বাভাবিক চাইতে বেশি ছিল এবং ঝড়ো হাওয়ায় বিভিন্ন সড়ক এবং মানুষের বাড়িঘরের গাছপালা উপড়ে পড়ে। এই এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে এখনও ক্ষয়ক্ষতির সংখ্যা জানানো হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তারা ক্ষতি নির্ণয় করছেন। সাইফুল্লাহ কামরুল, সময় সংবাদ, হাতিয়া, নোয়াখালী। ঘূর্ণিঝড় সিতরাঙের প্রভাবে বাগেরহাটের উপকূলে এলাকায় বেশ কিছু ঘরবাড়ি গাছ উপড়ে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাগেরহাটের যে উপকূল এলাকায় যে গতকালকে থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছিল, বেশ কিছু এলাকায় কিন্তু এখনও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। পানিতে নিমজ্জিত রয়েছে এই এলাকার আমন ফসলি ধান। যদি এভাবে অবস্থা থাকে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু তারা আশঙ্কা করছে। এই ঘূর্ণিঝড়ে প্রায় আশ্রয় নিয়েছিল 70,000 মানুষ এবং বেশ কিছু গাছপালা পড়ে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে প্রাথমিকভাবে। তবে জেলা প্রশাসন বলছে যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, তবে বেশ কোনো লোকজনের ক্ষয়ক্ষতির এখনও খবর পাওয়া যায়নি। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট। রাজধানীতেও ক্ষত চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় সিতরাং। গতকাল দিনভর ও রাতের বৃষ্টির কারণে এখনও তলিয়ে বিভিন্ন সড়ক। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে যে নানাভাবে সাধারণ মানুষের দুর্ভোগ মানে পড়তে হয়েছে বা ভোগান্তিতে পড়তে হয়েছে তার একটি অন্যতম উদাহরণ কিন্তু এই যে রাজধানীর ধানমন্ডি বা নিউ মার্কেট এলাকার যে এই ডাইম রোড, এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বেলা 12:30 বেজে গেছে কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় মানে পানি জমে আছে, পুরো রাস্তায় কিন্তু যে জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং রাজধানীর এরকম আমরা বিভিন্ন জায়গাতে আমরা দেখে এসেছি, এখনও কিন্তু বিভিন্ন জায়গাতে অলিগলিতে যেমন মানে পানি জমে আছে, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ সড়কেও কিন্তু যে পানি জমে আছে। এবং এই যে পানি জমে থাকা
থাকা এবং তার ফলে কিন্তু নাগরিকদেরকে কয়েকভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন যে এই যে মানে পানি জলমগ্ন থাকার কারণে, মানে রাস্তা জলমগ্ন থাকার কারণে তাদের পরিবারের অনেক সদস্যই আজকে অফিসে যেতে পারেননি। আবার অনেকে যারা যাতায়াত করতে পেরেছেন তাদেরকেও দেখা গেছে যে আজকে তাদের যাতায়াতের পেছনে নানাভাবে ব্যয় বেড়ে গেছে। যেমন একটি উদাহরণ দেওয়া যাক যে এই রাস্তাটি যারা এখান থেকে মিরপুর রোডে অর্থাৎ যে মূল রোডে গিয়ে ওঠেন, তারা কিন্তু এতটুকু রাস্তা তারা হেঁটেই কিন্তু পার হতে পারেন। এখানে যারা আশেপাশের বাসিন্দারা রয়েছেন কিন্তু তারা বলছেন যে তাদেরকে এই মুহূর্তে রিক্সা নিতে হচ্ছে এবং সে জায়গাতেও সেই রিক্সা ভাড়াও কিন্তু তাদেরকে কয়েক গুণ গুনতে হচ্ছে স্বাভাবিকের তুলনায়। ঠিক একই চিত্র কিন্তু রাজধানীর আরও বেশ কিছু এলাকাতে আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় যে যদিও সিত্রাঙের প্রভাবে যে বৃষ্টিপাত সেটি রাতের বেলায় থেমে গেলেও, এই সকালবেলায়ও কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা ছিল। সেই এলাকাগুলোর মধ্যে আমরা মিরপুর, বাড্ডা, রামপুরা এবং যেই পুরান ঢাকা, গুলিস্তান, এরকম মতিঝিল, বিভিন্ন জায়গাতে ধানমন্ডি, সেখানেও কিন্তু আমরা দেখে এসেছি ঠিক একই অবস্থা। অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে জলাবদ্ধতা এবং যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই পর্যন্ত এখন যেই বিষয়টা সাধারণ মানুষ বলছেন যে একইভাবে যে তাদের কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে। এবং এই নগরীতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় একই সঙ্গে দেখেছি যে সিত্রাঙের প্রভাবে যে রাস্তায় ভেঙে পড়া যে গাছ সেটি কিন্তু এখনও রয়েছে, সে কারণে বিভিন্ন জায়গাতে যান চলাচলে ধীরগতিও কিন্তু দেখা গিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীতে সিত্রাঙের প্রভাবের খবরাখবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে। পটুয়াখালীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এই মুহূর্তে কলাপাড়ায় আছেন রিপোর্টার রাশেদ বাপি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় সিত্রাং তার তাণ্ডব থামিয়েছে অনেক আগেই, বড় কোনো ক্ষত তৈরি করতে পারেনি একথা ঠিক, কিন্তু এখনও উপকূলের বেশ কিছু এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে সময় পার করছেন। এই দুর্ভোগ জলমগ্নতার, এই দুর্ভোগ ঘরের উপরে গাছ ভেঙে পড়ার, এই দুর্ভোগ তাদের পুকুর থেকে মাছ ভেসে যাওয়ার, এই দুর্ভোগ তাদের ফসল নষ্ট হওয়ার। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে রয়েছে, এবং এই গ্রামের বেশ কিছু বাড়ি এখনও কিন্তু জলমগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে বেড়িবাঁধের বাইরের যে বাড়িগুলো রয়েছে সেখানে আমাদের এই যে ঘূর্ণিঝড়ের সময় যে বিষয়টি আশঙ্কা করা হচ্ছিল, বারবারই বলা হচ্ছিল 5-8 ফুট জলোচ্ছ্বাস হবে, আসলে মোটামুটি যে পরিমাণ পানি উঠেছে তাতে অনেকের ঘরের ভেতর পর্যন্ত বাড়ি চলে গিয়ে পানি চলে গিয়েছিল, এবং সেই পানি ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেও এখনও উঠোন তলিয়ে আছে, এবং অনেকের রান্নাঘর পানিতে নিমজ্জিত হয়েছে, অনেকে এখন রান্না করে খেতেও পারছে না, এমন একটি পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলছিলাম, এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ চাষ করে, সে মাছ ভেসে গিয়েছে, তাদের কৃষি পণ্য যেগুলো রয়েছে বা কৃষির যে সবজিগুলো রয়েছিল সেই সবজিগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে, এবং সেই ফসলগুলো নষ্ট হয়ে যাবে সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়, কারণ এখনও পানি উঠে আছে। এবং এই ঘূর্ণিঝড় সময়কালে যে পরিমাণ পানি উঠেছিল, এখন ভাটার সময়ে হলেও কিন্তু সেই যে কাঙ্ক্ষিত যে পরিমাণ পানি কমার কথা ছিল সেটি কিন্তু কমেনি। এবং এই অঞ্চলের যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এই যে ঘূর্ণিঝড় সিত্রাং এটি কিন্তু একটি বড় ধরনের সংকেত দিয়ে গেল, কেননা এই অঞ্চলের অনেকেই বলছেন তাদের বেড়িবাঁধ দীর্ঘ সময় ধরে অরক্ষিত অবস্থায় আছে। কিন্তু আমরা কথা বলেছিলাম প্রশাসনের সঙ্গে, এখানকার ডিসির সঙ্গে কথা বলেছি, ইউনোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সরকারিভাবে বলছেন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো বেড়িবাঁধ ভেঙে যায়নি, কিন্তু এলাকাবাসী যে অভিযোগটি করছেন যে অনেক বেড়িবাঁধ আগে থেকেই ভেঙে আছে, অনেক বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় আছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে যদি আর কিছুটা তাণ্ডব লীলা চালাতো সেক্ষেত্রে তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হতো, চরম কষ্টের মধ্যে যেতে হতো, এবং বড় ধরনের প্রাণহানি কিংবা আরও ক্ষয়ক্ষতি হতো এমনটা আশঙ্কা তারা করছেন। এবং তারা বারবার যে বিষয়টি বলছেন, এই ঘূর্ণিঝড় যে একটি বার্তা দিয়ে গেল, পরবর্তীতে যেন বেড়িবাঁধগুলো মজবুত করা হয় যাতে মানুষের ফসল নষ্ট না হয়, মানুষের মাছ যাতে ভেসে না যায়। এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাপাড়া থেকে সবশেষ খবর, ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী মানুষের দুর্ভোগ। সিত্রাঙের প্রভাবে জনদুর্ভোগের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।
ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে ভোলায় গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ মুহূর্তে চর ফ্যাশন এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন লিটন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিত্রাং কেটে গেল ভোলার উপকূলীয় অঞ্চলের, বিশেষ করে মেঘনা তেঁতুলিয়ার মধ্যবর্তী চরাঞ্চলে যে বাসিন্দারা আছে তারা এখন নানা ধরনের সংকটে পড়েছে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিশেষ করে ঘূর্ণিঝড়ে এই উপকূলীয় এলাকার প্রায় 200+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি। এই 200 পরিবার এখন নানা ধরনের সংকটে পড়েছে। এছাড়া আরো 200-300 পরিবার আজকে পুরোপুরি পরিবর্তন হয়ে আজ সকাল থেকে রোদ উঠেছে এবং স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়েছে। গত 2 দিন যে কাজকর্ম থেকে বিরত ছিল উপকূলের মানুষ, সেটা সেই পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ভোলার সাগরকুলের চর পাটিলা এলাকায় ঘুরে দেখেছি সেখানকার যে ঘরবাড়ি ছেড়ে যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিল তারা ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। সেখানেও তাদের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। মেঘনা তেঁতুলিয়া নদীতে গত 2 দিন যে অস্বাভাবিক জোয়ার ছিল আজকে দুপুরের জোয়ার কিছুটা তার চেয়ে পানি কম হয়েছে। এ পর্যন্ত আমরা জেলায় 4 জন মৃত্যুর খবর পেয়েছি আর উপজেলা এবং জেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের পানি কম হয়েছে। এ পর্যন্ত আমরা জেলায় 4 জন মৃত্যুর খবর পেয়েছি আর উপজেলা এবং জেলা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা করছে। যেহেতু বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে এই তালিকাগুলো এবং সঠিক তথ্য পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তো এ ছিল আমার কাছে ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়া এলাকা থেকে ঘূর্ণিঝড় পরবর্তী সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভোলার চর ফ্যাশন এলাকা থেকে। এবার ডাচদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে প্রোটিয়াদের রুখে দেওয়ার মিশন টাইগারদের। হাসি মুখে হোবার্ট ছেড়ে সিডনি পৌঁছেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার হোবার্ট থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। হোবার্টের আকাশ বেয়ে বৃষ্টি ঝরলেও দিনটা চনমনে বাংলাদেশ ক্রিকেট দলের। বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে টাইগাররা, জয়টা বদলে দিয়েছে দলের চিত্র। বৃষ্টিস্নাত সকালে হোবার্ট ছেড়েছে বাংলাদেশ দল। গেল ম্যাচে জয়ের নায়ক তাসকিনের হাসি মুখ, মুসাদ্দেক সৈকত, ইয়াসির রাব্বি সফর সঙ্গী, দলের অন্য সদস্যরাও ছিলেন উচ্ছ্বসিত। এক জয়ে কেটে গেছে দলের গোমট ভাব। এবার সিডনিতে বাংলাদেশের মিশন দক্ষিণ আফ্রিকাবদ্ধ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সবসময় আছেন দলের সঙ্গে, দলকে নির্ভার রাখতে চেষ্টার কমতি নেই তার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসও রয়েছেন সিডনিতে। ক্রিকেটারদের উৎসাহ দিতে এসেছেন নাজমুল হাসান পাপন। সব সমালোচনাকে পেছনে ফেলে হোবার্ট থেকে জয় নিয়ে সিডনি গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন যেসব জায়গাগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোতে উন্নতি এনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য টাইগারদের। হোবার্ট থেকে তারিক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 9 ঘন্টা তাণ্ডব চালিয়ে চলে গেছে সিত্রাং। উপকূলে দৃশ্যমান হচ্ছে ক্ষত, কেড়ে নিল 13 প্রাণ। খুলনা ও সাতক্ষীরায় বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফসল নিয়ে দুশ্চিন্তা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, তলিয়ে আছে বরিশাল নগরী। খাতুনগঞ্জে 80% দোকানে পানি, হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা। ডেঙ্গুর প্রাদুর্ভাবে চরম শয্যা সংকটে বাংলাদেশ শিশু হাসপাতাল। প্রতিদিনই আক্রান্ত শিশু নিয়ে ফেরত যাচ্ছেন অভিভাবকরা, বিপদ চিহ্ন দেখে হাসপাতালে নেওয়ার পরামর্শ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।